আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত হন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবে যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবে প্রকৃত অসমিয়া হলে নয় মার্চ এই রাজ্যে কেউ আন্দোলন প্রতিবাদ করবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের দিনে কলিয়াবরে বিরোধী জুটের বিরোধী আন্দোলনের ঘোষণা প্রসঙ্গে বুধবার এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ওই দিন জুরহাটে আহোম সেনাপতি বীর লাচিত বরফুকনের বিশাল মূর্তির উন্মোচন করবেন প্রধানমন্ত্রী ওই দিনই জুরহাটে একটি জনসভায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে এদিন লক্ষিমপুর ও ডিব্রুগড় সফরে এসে মুখ্যমন্ত্রী বিরোধীদের এই আন্দোলনের ঘোষণা নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি বলেন অসমের সব প্রজন্মের প্রেরণা লাচিতের বর্ণাঢ্য মূর্তির নয় মার্চ জুরহাটে উন্মোচন করবেন প্রধানমন্ত্রী ফলে আমি মনে করি যারা প্রকৃত অসমীয়া তারা কখনও এই দিনটিতে কোনো আন্দোলন প্রতিবাদ করবেন না আন্দোলন করতে হলে অনেক সময় রয়েছে তারা আট অথবা দশ তারিখ আন্দোলন করতে পারেন আমাদের বলার কিছুই নেই কিন্তু নয় মার্চ আন্দোলনের অর্থ হলো লাচিতকেই অশ্রদ্ধা করা শিক্ষার প্রতি রাজ্যের মেয়েদের উৎসাহিত করতে ইতিমধ্যেই বেশ কিছু প্রকল্প চালু করেছে রাজ্য সরকার এখন মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে মেয়েরা যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারেন তার জন্য সরকার উদ্যোগী হয়েছে গ্রামাঞ্চল অথবা মফসলে দেখা যায় স্কুলের গণ্ডি পেরোনোর আগেই মেয়েদের পড়াশোনার স্বপ্ন শেষ হয়ে যায় এ ক্ষেত্রে পরিবারের আর্থিক সচ্ছলতা এবং পুরনো ধ্যান ধারণা বাধা হয়ে দাঁড়ায় এখনও বহু পরিবার মনে করে ছেলেরাই পড়াশোনা করুক মেয়েদের জায়গা রান্না করে ফলে তাদের সে উচ্চশিক্ষা দিয়ে ফায়দা নেই সেই ধারণা ব্যাংকে দিয়ে রাজ্যের মেয়েদেরও উচ্চশিক্ষিত করার উদ্বেগ সরকার নিয়েছে বলে বুধবার লক্ষিমপুরের এক জনসভায় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি এদিন জানান এখন থেকে মাধ্যমিক পাশ করে যেসব মেয়েরা হায়ার সেকেন্ডারিতে ভর্তি হবে তাদের প্রতি বছর পড়াশোনা হাত খরচা হিসাবে রাজ্য সরকার দশ হাজার টাকা দেবে এমনিতেই স্কুলে ভর্তি ইউনিফর্ম বই সবই বিনা পয়সায় জুগিয়ে থাকে সরকার এর সঙ্গে এবছর থেকে বাড়তি দশ হাজার টাকা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাবেন ছাত্রীরা যাতে করে তারা স্কুল কলেজে যাতায়াত টিফিন সহ আনুষাঙ্গিক খরচা করতে পারেন পরিবারের কাছে হাত পাততে না হয় হায়ার সেকেন্ডারি পাশ করে ডিগ্রিতে ভর্তি হলে ছাত্রীরা বছরে পাবেন বারো হাজার টাকা বরহলায় পৃথক পৃথক দুইটি অগ্নিকাণ্ডে পুরে চার কার গাড়ি সহ বসত গৃহ চলন্ত অবস্থায় অগ্নিকাণ্ডে বস্মীভূত হলো একটি মারুতি বেন এই দুটি ঘটনা সংগঠিত হয়েছে মঙ্গলবার রাতে এদিন প্রথমে রাত আনুমানিক সাতটা চল্লিশ মিনিট নাগাদ বরখোলা মারুয়া বস্তির উরাং নামের এক বিধবার বাসগৃহে আচমকা দাউদাউ করে আগুন লাগতে দেখে ছুটে যান স্থানীয়রা জানা যায় গড়ের লোকেরা একটি বিয়েবাড়িতে ছিলেন সেই সময় হঠাৎ স্বপ্না উরাং নামের মহিলার গড়ে আগুন লাগার ঘটনা প্রত্যক্ষ করে জমায়েত হন জনতা তারা চেষ্টা করেও আগুন নেবাতে ব্যর্থ হন এরপর খবর দেওয়া হয় বরখোলা থানা ও অগ্নি নির্বাপক বাহিনীকে পুলিশ ও দমকল গাড়ি নিয়ে পৌঁছার আগেই পুরে ছাড়কার হয়ে উরাঙ্গের বাসগৃহ এতে গড়ে থাকা আসবাবপত্র সহ বহু টাকার সামগ্রী পুরে ছাড়কার হয়ে যায় এদিকে এদিন বিকেলে মহাসড়কের দামচড়ায় একটি চলন্ত মারুতি ব্যান গাড়ি দাউ দাউ করে জ্বলে উঠে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ছুটে যান বরখোলা পুলিশ ও অগ্নি নির্বাপক বাহিনী অনেক চেষ্টা করেও দমকল বাহিনী আগুন নেবাতে ব্যর্থ হয় বাইক দুর্ঘটনায় প্রাণ হারালো মাধ্যমিক প্রথম বর্ষের এক ছাত্র এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংগঠিত হয় হাইলাকান্দি জেলার ছয় নম্বর জাতীয় সড়কের জামিরা কামাপুল এলাকায় বুধবার বিকেল দুর্ঘটনায় মৃত্যু হয় বছর সতেরোর মনোয়ার হোসেন বরবুইয়া নামের এক কিশোরের জানা গিয়েছে জামিরা কালাপুল এলাকায় সড়কের উপর বাইক সহ মনোয়ার পরে রয়েছে গুরুতর আহত হঠাৎ পচ্চারীদের চোখে পড়লে তার বাড়িতে খবর দেওয়া হয় বাড়ির লোকজন পৌঁছে তাকে উদ্ধার করে কাটলিচোরা প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনাটি কীভাবে ঘটেছে কোনো প্রত্যক্ষদর্শী না থাকলেও ধারণা করা হচ্ছে কোনো গাড়ি ধাক্কা মেরে ফেলে যায় আবার কেউ কেউ মনে করছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়েছে মনোয়ার রাজ্য ব্যাপক উন্নয়নের নিরন্তর প্রচেষ্টায় বিকাশ যাত্রার কর্মসূচি নিয়ে বুধবার নারায়ণপুরে পৌঁছান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নারায়ণপুর মডেল হাসপাতাল চত্বরে একশো বারো কোটি টাকা বেয়ে জেলা হাসপাতালের বৃত্তিপ্রস্তর স্থাপন করেন এই উপলক্ষে নারায়ণপুরের বরখামতির খেলাপাতরে আয়োজন করা হয় এক বিশাল জনসভা এদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ছিলেন বিজেপি প্রার্থী রঞ্জিত দত্ত রাজ্যসভার সাংসদ পবিত্র মার্গেরিটা দেউরি পরিষদের মুখ্য নির্বাহী সদস্য বৈরব দেউরি এবং স্থানীয় বিধায়ক অমীয় কুমার বুইয়া বিধায়কের বাইপোকে গুলি করে খুন করল দুষ্কৃতি বুধবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিহারের কাটিহারের সদর থানা এলাকার সংগ্রাম চকের কাছে নিহত যুবকের নাম নীরজ পাশওয়ান তিনি খোরা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কবিতা পাশওয়ানের বাইপো এই ঘটনায় ইতিমধ্যেই অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে এক দুষ্কৃতিকে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে উত্তরবঙ্গ সংবাদ সূত্রে জানা যায় এদিন সকালে দুষ্কৃতীরা খুব কাছ থেকে বিধায়কের বাইপো নীরজ পাশওয়ানকে গুলি করে গুলি লাগে নীরজের মুখে এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে নীরজকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক এই ঘটনার পরই কাটিহার থেকে বেরোনোর সব কয়েকটি রাস্তায় নাকা চেকিং বসিয়ে দেয় পুলিশ সেই সঙ্গে আত্মতায়ীদের দরতে শুরু হয় পুলিশের চিরুনি তল্লাশি এরপরই পুলিশের হাতে দরা পড়ে যায় এক দুষ্কৃতী বাকিরা এখনও পলাতক তাদের খুঁজেও জারি রয়েছে তল্লাশি পা দিয়ে ছবি এঁকে বিশ্ব রেকর্ড গড়লেন তিনসুকিয়ার কাকপতারের এক যুবক অসমের সাহিত্যিক রসরাজ লক্ষ্মীনাথ বেজবরুয়ার ছবি হুবহু পা দিয়ে আঁকলেন বিশ্বজিৎ সনোয়াল নামের এক যুবক তিনি তিনসুকিয়া জেলার অরুণাচল সীমান্ত এলাকায় রয়েছে কোকপাতার গ্রামটি কোকপতার বললেই চকের সামনে যে ছবি প্রথমে বেসে ওঠে তা হল এক সময়ের সশস্ত্র সন্ত্রাস জর্জর একটি এলাকা কিন্তু এই পরিবেশ পরিস্থিতি আজ আর নেই ক্রমশ পরিবর্তন হয়ে আজ উন্নয়নের সাক্ষী হচ্ছেন এলাকার মানুষ কাকপতারকে পতারকে মানুষ এখন জানতে পারছেন চিনতে পারছেন আরও অন্য বহু কারণে এখানকার কেউ নৃত্য প্রতিভার মাধ্যমে জাতীয় আন্তর্জাতিক জগতে নিজেদের হাত জেনাতে সক্ষম হয়েছেন আবার কেউ বা অন্যভাবে এই এত ভালো খবরের মধ্যে ককপতারের নাম আন্তর্জাতিক প্রেক্ষাপটে আবার জলজল করে উঠেছে মোবাইল চুরদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সফলতা পেল রামকৃষ্ণনগর পুলিশ ছয়টি চুরির মোবাইলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে আনিপুর থেকে তবে ফালিয়ে গিয়েছে আরেক চুর জানা গিয়েছে অন্য এক চুরির মোবাইলের সূত্রদয়ে গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে রামকৃষ্ণনগর থানার ওসি লিটন নাথের নেতৃত্বে পুলিশ অভিযান চালায় এদিন আনিপুর জিপির হুলাসনগরে একটি গড়ে তল্লাশি চালিয়ে ছয়টি মোবাইলসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ ধৃত চুরের নাম মুসলিম উদ্দিন। তবে চুরির ঘটনার মূল হলনায়ক পালিয়ে যায় পুলিশ মুসলিম উদ্দিনকে আটক করে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে তাকে গ্রেফতার করে পরবর্তীতে একটি মামলা দায়ের করে তাকে আদালতে পেশ করেছে বলে খবর কিন্তু পলাতক সেই চুরকে পুলিশ এখনও আটক করতে পারেনি এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে